না পেলে আমি বিয়ে করব না এখন যদি এই বছরও আর্জেন্টিনা কাপ না নিতে পারে আপনি কি করবেন অপেক্ষা করব দেখা গেল আরো 50 বছর আর্জেন্টিনা কাপ না নিতে পারলো তখন কি করবে অপেক্ষা করব বিয়ে করবেন না করব না আপনি তো কোনো রিলেশনও ছিল না কখনো ছিল তাহলে তার কি বিয়ে হয়ে গেছে জি মানে কোনো রিলেশন ছিল তার কেন বিয়ে হলো এই তো বিয়ে করব কাপ পাইলে 18 কাপে বিয়ে হওয়ার কথা ছিল যে 18 তে কাপ পেলে ফান চেক যখন একটা গোল দিয়ে গিয়ে যায় তখনই আমি তার সাথে খেলা দেখতেছিলাম তাকে বললাম বিয়ে হইলে এবার মনে হয় কিন্তু দুর্ভাগ্যজনক পরবর্তীতে আমরা দুটো গোল খাই লাস্ট মুহূর্ত পর্যন্ত খেলা দেখছি একটা গোল আমরা দিলাম 3-4 এ যে ম্যাচটা শেষ হয় আর্জেন্টিনা আর ফ্রান্সের তো তারপরে বললাম এই তো চলে আসছে তো আর 4টা বছর আবার তো সে আমার জন্য অপেক্ষা করে নাই আর্জেন্টিনা যতদিন পর্যন্ত কাপ না নেয় আপনি বিয়ে করবেন না এর পেছনে আসলে রহস্যটা কি এর পেছনে রহস্যটা মানে এটা একটা ইয়াতে আমি 19 যখন সরি 14 তে বিশ্বকাপের ফাইনালে যেমন মর্মান্তিকভাবে হারে আর্জেন্টিনা তখনই আমি চিন্তা করছিলাম ওই বিশ্বকাপের পরেই বিয়েটা হবে 15 কি 16 তে আমার বিয়েটা হইতো তো আমি তখন চিন্তা করলাম যে 14 তে হলো না আর তো দুটো বছর 4টা বছর 18 চলে আসবে 2-4টা বছর তারপর পরপর দুটো ফাইনালে কিন্তু আর্জেন্টিনা 3টা ফাইনাল হারলো দুটো কোপা তো আমার কোপা দুটো শেষ দেখতে দেখতে দেখলাম যে 18 তে বিশ্বকাপ সেখানে মর্মান্তিক হারা পরে একদম আমি মানে ফুলফিল ডিসিশন নিই যে মেসি 6 সাল থেকে এই যে কোটি কোটি মানুষের সে তো তার জন্য খেলতেছে না সে খেলতেছে আর্জেন্টিনার দেশের জন্য তার এমন কোনো প্রাপ্তি নাই মেসির যে সেটা পায় নাই কিন্তু তারপর একটা আক্ষেপ বিশ্বকাপ তো আমিও মনে করলাম যে আমার জন্য একটা ত্যাগ করবো হয়তো আমিও আমার নিজের সাথে এই যুদ্ধটা করবো যতদিন আর্জেন্টিনা কাপ না পাবে ততদিন আমি বিয়ে করবো না আমার ফ্যামিলি এই জন্য অনেকবার চাপাচাপি করছে আমার দাদি 75 বছর বয়স 3টা বিশ্বকাপের রোজা রাখছে সে আপনার 14 বিশ্বকাপের রোজা রাখছে খেলার দিন 13-15 কোপা আমেরিকাতে রোজা রাখছে 16 কোপা আমেরিকাতে রোজা রাখছে তারপরে এখনো সে স্বপ্ন দেখে আমার দাদি যে আর্জেন্টিনা একদিন একদিন বিশ্বকাপ নেবে এবং আমার তার নাতির বিয়ে হবে আমার ছোট ভাইরা বিয়ে করছে আমার একটা ইন্টারভিউ শোনার পরে আমার হাই স্কুল ফ্রেন্ড আমাকে কালকে নক দিছে আজকে আসার কথা তার বউ এবং তার মেয়েকে নিয়ে আর বউ এবং তার মেয়েকে নিয়ে এবং তার সারা সঙ্গে নিয়ে তার মেয়েটা আজকে 7 বছর বয়স তো আমার বন্ধু বান্ধবের প্রত্যেকের বিয়ে হয়ে গেছে শুধুমাত্র আমি আছি আর একটা বন্ধু যে আমার সাথে এইমাত্র আসছে সেও একটা বন্ধু ছিল বিয়ে করেনি তার বিয়েটা আছে 2 মাস আগে হইলো বাকি আছে শুধু আমি একাই এই অপেক্ষায় আমি আমার জীবনে অনর আপনার বাবা বা দাদা কোন সাপোর্ট করত আমার দাদা আর্জেন্টিনা সাপোর্ট করত এবং আমি যখন প্রথম সার্বিয়ার বিপক্ষে যে ম্যাচটা হচ্ছে আমাকে আর্জেন্টিনার দেখায় মেসি যেদিন প্রথম মাঠে নামে সেই দিন আমার আব্বা কোলে নিয়ে আমাকে খেলা দেখায় তখন যদিও আমার বয়স অনেক মানে শৈশব মানে শিশু না তারপরেও আমার বাবা কিন্তু আমাকে কোলে নিয়ে দেখা জায়গায় দিচ্ছে যে এই যে এই দল এই এই দলে ম্যারাডোনা নামে একজন প্লেয়ার ছিল 85 সালে আমরা 86 সালে 85 সাল থেকে তার ভক্ত ছিলাম আমরা তো আর্জেন্টিনা খেলা দেখে আমার বাবার সাথে সেই দিনে আমার ভালো লাগছে তারপরে আমার দাদি আর্জেন্টিনার সাপোর্টার আমার বাবা আর্জেন্টিনার সাপোর্টার আমরা চার ভাই আমাদের এলাকার সবচেয়ে বড় পতাকা আমরা চার ভাই উড়াই আমরা চার ভাই আর্জেন্টিনার সাপোর্টার এবং আমার ফুল ফ্যামিলি আর্জেন্টিনার সাপোর্টার